স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন: বিভিন্ন কারণে মারাত্মক ডিপ্রেশনে ভুগছি, প্রায় মনে আত্মহননের চিন্তা আসে, কিভাবে মুক্ত হতে পারি? উত্তর: ফোনে মেসেজ করে এর সমাধান হবে না, আপনাকে জানা ও কিছু প্রশ্নের উত্তর দরকার। সেজন্য আপনি চেনা কোনো অভিজ্ঞ মানুষ বা ডাক্তারের সাথে কথা বলুন সমস্যা নিয়ে। আগে আমরা ডিপ্রেশন নিয়ে আলোচনা করেছি এই গ্রুপে, তবে সেটা প্রিভেন্টিভ, কিন্তু আপনার ক্ষেত্রে কিউরেটিভ কিছু প্রয়োজন। কোনো ডাক্তারকে দেখান, ঠিক হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন: ধ্যানের সময় চোখ বন্ধ করলে অন্ধকারের বদলে নানা রকম আলো দেখি, চাঁদ বা শিখা আনতে পারছি না। একাগ্র হবার চেষ্টা করলে জিভ টাকরা স্পর্শ করে ভেতর দিকে উল্টে যায়, কি করব এখন? উত্তর: আপনি কি আগে ক্রিয়াযোগ অভ্যাস করতেন? জিভের বিষয়ে যা হচ্ছে সেটা খিচুড়ি মুদ্রা, আর এটা কখনো না করলে সম্ভবত পূর্বজন্মের সংস্কার বশত হচ্ছে। অনেকেই চোখ বন্ধ করে অন্ধকারের বদলে হালকা আলো দেখতে পান, এটা স্বাভাবিক। যোগ সাধনার বিভিন্ন ধারা আছে, আপনি কোনো ক্রিয়াযোগী সাধকের সাথে আলোচনা করতে পারেন। তৃতীয় প্রশ্ন: জপ ধ্যানে বেশ কিছুক্ষণ বসার পর শরীরে খুব ঘাম হয়, ঠান্ডা পরিবেশেও, কারণ কি? উত্তর: মণিপুর চক্র হঠাৎ সক্রিয় হলে এমন হতে পারে, এ নিয়ে চিন্তা করবেন না, তোয়ালে দিয়ে ঘাম মুছে নেবেন অসুবিধা হলে, আর না হলে জপ বা ধ্যান চালিয়ে যান। চতুর্থ প্রশ্ন: জপ করার সময় গুরুর ছবি সামনে আসে না, মন স্থির হলেও একেবারে শেষে ইষ্টের ছবি দেখতে পাই, প্রথম থেকেই কেন পাই না? উত্তর: সেটাই আমরা সহজে করতে পারি যেটাতে অভ্যস্ত, এজন্যই জপে কোনো রূপ কল্পনার অসুবিধা হয় প্রথম দিকে, নিয়মিত অভ্যাস করে গেলে পরে সহজ লাগে। এক কাজ করতে পারেন, সামনে গুরু বা ইষ্টের ছবি রেখে বসুন, এবার একটি ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর চোখ বন্ধ করে কল্পনা করুন, কিছু পরে আবার চোখ খুলে ছবি দেখে আবার চোখ বুজে কল্পনা করুন, এভাবে অভ্যাস করে দেখতে পারেন। চতুর্থ প্রশ্ন: মানুষ বড় নিঃসঙ্গ, এ বোধ কাউকে বলা যায় না, এর সঙ্গে নানা সমস্যা, সমাধানের পথ কি? উত্তর: নিঃসঙ্গতা কিভাবে দূর করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে এই গ্রুপে, সম্ভব হলে দেখে নিন। আজ সংক্ষেপে বলি, আমি নিঃসঙ্গ বোধ করি যখন লোকেরা আমার কাছে বিশেষ আসে না, মনের কথা কাউকে বলতে পারি না। অনেক পরিচিত লোক থাকলেও আমি কাদের কাছে বেশি যাই? যার কাছে গেলে আমার ভালো লাগে, যার কাছে মনের কথা বলা যায়, আপনজন মনে হয় যাকে, তাই না? অন্যরাও এভাবেই বন্ধু বাছে, তাহলে আমাকে কি করতে হবে? নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে, আমার আচরণ এমন করতে হবে যাতে লোকেরা আমার কাছে এসে আনন্দ পায়, আমাকে আপনজন হিসেবে অনুভব করে। আপনি এটা পরীক্ষা করে দেখুন, নিজেকে এভাবে গড়ে তুলুন। আত্মীয় প্রতিবেশীর মধ্যে এমন কে আছেন যার সাথে আপনি কথা বলে আনন্দ পান, যার ব্যবহার সুন্দর ও সহানুভূতিশীল? তাদের কাছে মনের কথা বলুন,
আজকাল তো নানান ধর্মীয় গ্রুপ রয়েছে সমাজে ও ফেসবুকে, সেখানেও এমন মানুষ খুঁজে পাবেন। আসল কথা, আপনাকেই এগিয়ে যেতে হবে নিজের সমস্যা দূর করতে, অন্যের সাহায্য পেলে তো ভালোই। আপনি এগোন, দেখবেন অন্যরাও এগিয়ে আসছে। সমাজে পরিচিত মহিলাদের মধ্যেও অনেককে পাবেন যারা নিঃসঙ্গতায় ভুগছেন, তাদের সমস্যা দূর করার জন্য চেষ্টা করুন। তাদের বাড়ি গিয়ে না হোক ফোনে কথা বলে তারা সাড়া দেবেন, এভাবে নিজের গ্রুপ গড়ে তুলুন।